আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো শীতের দিন রোদের মধ্যে বইয়া গরম গরম দুই পদের ভর্তা দিয়া খুদের ভাত খাইতে করলে অনেক মজা লাগে। আর এইভাবে আমার দাদি রান্না করতো মাটির চুলাত, মাটির হাড়ির মধ্যে বা মাটির ফাইলার মধ্যে। তো ফাইলা করলে অনেকেই চিনতেন না ফাতিল। তো এই যে দেখেন, আমি এখন আয়া পড়ছি এমনি আমার দাদির মতো রান্না করানোর লাগে। তো আমার দাদি শীতের দিন আইলে আমরা অনেক কিছু রান্না খাওয়াই। তো যেমন আপনারা কইলে হয়তো অবাক হইবেন, ভাতের মারেরও একটা টকরাই নিতে আমার দাদি খাওয়াইতো। তো আজকে আয়ে পড়ছি আমরা বাউন বেড়ার কথা লই। আমি তাহমিনা, আপনার বই নানটি নানি আফা যে যেইভাবেই দেখেন, তো কেমন আছেন? তো এখানে কইলে আমি তেল দিয়ে দিলাম, দেওয়ানের পরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়া বালা করে বাইজা লইয়াম। এটার একটু লাল লাল করে লইয়াম, দেখেন কেমন লাগতেছে। করার পরে আমি কিন্তু দিয়ে দিলাম খুদ্রি। খুদ মানে আমরা ক্ষেতের চাইলের বাঙ্গা খুদ চাইল, এটারে আমরা দেশ কই খুদ। খুদ্রি দেওয়ার পরে সব কিছু এখন দিয়া দিতেছি, দুইয়া সুন্দর করে পরিষ্কার করে এখন ভালোভাবে আমি লাইরা সেরা দিয়াম। আর আপনারা যদি সকালবেলা ঘুমের তুইটা এ হাউনটা খান, আর আমরা বাউন বেড়ার মানুষ যারা আছেন এরা তো অবশ্যই চিনবেন বা অবশ্যই খান, তো তাইলেই বুঝবেন। আর সবাই অনুরোধ করাম বাউন বেড়ার মানুষ যারা আছেন কমেন্ট করানোর লাগে। আসলে আমরা ব্রাহ্মণ বাড়ির অনেক রকমের কথা আছে, আমরা এলাকাতে এক রকমের কথা কয়, যারা আবার একটু চর সাইডে এরা আরেক রকম কথা কয়, আবার যারা ব্রাহ্মণ বাড়ির সদর বা আশুগঞ্জ ভৈরবের পাশাপাশি যারা আছেন হ্যাঁ আবার একটু অন্যরকম কথা কয়। তো যার এক এক এলাকার ভিত্তিক এক রকম কথা কথা কইতে কিন্তু কিন্তু আমি সাইলের মধ্যে দিয়ে দিছি পানি, মানে খুদের মধ্যে পানি দেওয়ানোর পরে যা সুন্দর একটা কালার এসেছে। এরপরে এটার তো দেখেন কিছুক্ষণ লাইরা টারা দিয়া জাল টাল দেওয়ানোর পরে বলো গাইছে অহনে দেওয়া লাগছি ধন্যা পাতা দিয়া আবারও বালা করে লাড়া টারা দিয়া চুলার জাল ডেকারে নিভাই দেওয়ালাম, নিভাই দিয়ে এটার ডাইকা থুয়া রাখাম। তারপরে দেখবেন জাকা নাকা করে খুদের ভাত হয়ে যাইব। আর এইভাবে আমি খুদের ভাত রান্ধি, দেখেন কি সুন্দর হয়েছে। অহনে আবার লাড়া সারা দিয়া আমি উল্ডায় ফলে আগুন একটা ডিমায়া থুয়া রাখাম। থুয়া রাখানোর পরে দেখবেন আমার খুদের ভাত হয়ে গেছে, বাহ অসাধারণ সুন্দর হয়েছে। তো আপনারা যারা সকালবেলা এরকম মাঝে মধ্যে খুদের ভাত ভর্তা দিয়ে খাইতে পছন্দ করেন, আপনারা অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। কুদুরহানের তেল দিয়ে দিছি, তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ আর রসুন আর দিলাম কাঁচামরিচ দিয়ে একটু লবণ ছিটা দিয়ে হালকা হাতে এটার একটু বাজ্যা লইয়াম। আর এটার বাজ্যা লইয়াম এটা দিয়ে আজকে একটা ভর্তা বানাই আমার হুটকি লাল ভর্তাটা তো বাউনবেড়ার বিখ্যাত, এইটার আপনারা লগে শেয়ার করতাম না, এটার অনেক শেয়ার করছি। তো এই ভর্তাটা যারা খাইছে হেরা খুলে পাগল হয়েছে আমার হাতের, অনেক আপার আমার লগে অনেক রাগ আমি কেন এই হাউনটা আবার হেরা বানাই দিই না। দেখেন গপারা আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, এরপরে আমার একটু মেলা টেলা কইরে আয়াসে সময় পাই না। তবে ইনশাল্লাহ কথা দিলাম আপনারা খুব শীঘ্রই আবার এই ভর্তা ভাতের রেসিপি সরি খাউনটা আপনারা বাস নিয়ে পৌঁছাই দিলাম। অনেক আপার অনেক রাগ করতেছে, তো কথার ফায়ে ফায়ে করলে আমি একবার দেখেন বানাই লেতেছি ভর্তাটা, মানে যেটাতে ভর্তা বানাই আমি এটা ভাজা ভাজা করে লেছি অলরেডি, কিন্তু আমার বাজার ডান দেখেন একটু বাদ জ্বালাইছি লাল লাল হয়ে গেছে পেঁয়াজ রসুনটা ওখানে ফাটার মধ্যে দিয়ে গছর গছর কইরে একের ভর্তাটা বানাইলাম। আর নুন টুন সব দেওয়াই আছে, এটার মধ্যে আর কিছু দেওয়া লাগবে না, খালি গজ গজ করে বাটবেন আর এটার মিহি করবেন হয়ে যাবে। এটার কালারটা যে কি সুন্দর হইব আপনারা যদি না দেখেন চোখের সামনে তাহলে বুঝবেন না। তো আমার দেখেন এই ভর্তা বানাই না কিন্তু ডান হয়ে গেছে। আর এই ভর্তা দিয়া সকালবেলা গরম ভাত আর খুদের ভাত আর গরম গরম ভর্তা ভাত লইয়া যদি খান তাইলে মাশাল্লাহ অসাধারণ একটা মজা লাগে। দেখছেন এই কালারটা মনে হইতেছে না একটা সবুজ পাতা, আসলে এই সবুজ পাতার ভর্ত হয়। যাই হোক ওখানে সুন্দর করে লইয়া লাইছি, লইয়া যাইতেছি গা খাইতাম খাইতাম তো বইয়া গেছি গা। তো আমি আমার বই না ছিল বাসার দুইজনে মিললা এই যে ভর্তা লইলাম আর লইলাম মুটকির ভর্তা, এই দুইটা ভর্তা দিয়ে আপনারা একবার খাইবেন তো আমার নাম করবেন। আর যারা আমরা ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ আছেন বা আশেপাশের সকল মানুষদেরকে অনুরোধ করবো বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে ফলো দিয়ে পাশে